আসসালামু আলাইকুম সবাইকে তো তোমাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন ভিডিও এটা অনেক হেল্পফুল একটা ভিডিও হবে তোমাদের জন্য আমি আশা করছি তো আমরা অনেক সময়ে অনেকে অনেক জায়গায় পোস্ট দেখে থাকি যে কেশরাজ কেশরাজ তো সেই কেশরাজ পাতারি আজকে আমি একটা ভিডিও দেখাবো তো এটা হচ্ছে সেই কেশরাজের গাছ আর আমি অনেকগুলো গাছ নিয়ে আসছিলাম আমার বাড়ির সামনেই আছে তো সেখান থেকে আমি নিয়ে আসছি তো আজকে দেখাবো কি করে এর গুঁড়ো করতে হয় যেটা তোমরা সারা বছর সংরক্ষণ করতে পারো আর কেশরাজের যে উপকারিতা সেটা মনে হয় সবাই জানে এটা চুলকে কালো করে ঘন করে লম্বা করে চুল পড়া রোধ করে তো এটা এটার উপকার বলে শেষ করা যাবে না এটার উপকার সবাই জানে তো এটা কিভাবে তোমরা সারা বছর সংরক্ষণ করতে পারবা সেটারই আমি একটা ভিডিও দেখাবো তো শুরু করা যাক তো প্রথমে আমি কেশরাজগুলো রাজগুলো ধুয়ে নিয়েছি তারপর আমি এগুলোকে শুকিয়ে নিয়েছি রোদে আমার কয়েকদিন লাগছে শুকাতে কারণ বৃষ্টি ছিল এর জন্য যদি বৃষ্টি না থাকে দুই তিন দিনেই হয়ে যাবে তো তোমরা এটা খুব ভালো করে শুকিয়ে নেবা যাতে মানে ব্লেন্ড করতে বা অন্য তোমরা যেভাবেই করো না কেন তো ব্লেন্ডই আমার মনে হয় করা লাগবে অন্য কোনো উপায় আমি দেখি না তো তা সেটা যেন ভালো মতো করা যায় তো সেটাই তোমরা ট্রাই করবা যাতে এটা খুব ভালো করে শুকিয়ে যায় তো আমি আগেই বলে নিচ্ছি এটা তোমরা ব্লেন্ডারেই করবা আমি বারবার বলছি ব্লেন্ডারেই করবা ব্লেন্ডারে করলে ভালো হবে তো আমি একটু একটু করে ব্লেন্ডারে দিয়ে পুরোটা করে নেব তো আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা যখন শেষ হয়ে গেল তো তারপর তোমরা দেখতে পারবা যে কি হলো কত সুন্দর স্মুথ একটা পাউডারের মতো আমি পেলাম দেখতেই পারছো যে আমি এটা খোলা ট্রাই করছি তো খুলবো এখন খুলে দেখো যে বের হলো আমার গুড়াটা দেখতেই পারছো কত সুন্দর স্মুথ একটা গুড়া কিন্তু তারপরেও যতই স্মুথ হোক না কেন এটা আমি একটু চেলে নেব যাতে উপরের যে হালকা আবরণটা থাকে সেটা যাতে চলে যায় তা না হলে একটু প্রবলেম হতে পারে আবার যদি তোমরা চেষ্টা করো চেষ্টা করবা করতে আর যদি না হয় যদি না পারো তাতেও কোনো প্রবলেম নাই তো আমি এটা ভালো করে আলাদা করে নেব ময়লাগুলোকে আলাদা করে নেব আলাদা করার পরে আমি একটা একটা বাটিতে সংরক্ষণ করে রাখবো এক বছর মাঝে মাঝে তোমরা এটা রোদে শুকাতে দিবা তো দেখতেই পাচ্ছ আমার পাউডারটা কেমনভাবে রেডি হয়ে গেছে এটা তোমরা কোন যে কোনোভাবে ইউজ করতে পারো তোমরা এটা যখন কোনো হার্বাল তেল বানাবা সেটার মধ্যে পাঁচ ছয় চামচ দিতে পারো বা এমনি ইউজ করতে পারো পানির সাথে তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো